মন্দির দর্শনের পর চলে আসলাম একটা মলে। ভীষণ সুন্দর সুন্দর এখানে গাছ পাওয়া যায়। কি ভাবছেন এই গাছগুলি দেখার? একদম ন্যাচারাল না, কাছ থেকে দেখলে আরও আরও ন্যাচারাল লাগে, কিন্তু গাছগুলি ন্যাচারাল না, আর্টিফিশিয়াল গাছ। মানে এই জায়গাটাতে আসার পর না আমার মনটাই ভালো, যদিও আমার ঘরে অনেক গাছ আছে, দুটোই আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল, কিন্তু আমি কয়েকটা গাছ চয়েস করতে এসেছিলাম, কিন্তু আসার পর এত সুন্দর সুন্দর গাছগুলি দেখার পর না নিয়ে আর পারলাম না। ভেবেছিলাম যদি পরে নেব, কিন্তু এই দেখুন এই যে ইয়েলোটা, এই যে ইয়েলো ফ্লাওয়ারটা দেখার পর হাতটা নিষ্পিস করে হলো, আমি ইয়েলোটাই নিলাম। ঘরে অনেক ধরনের রেড ফ্লাওয়ার আছেই আমার, আর্টিফিশিয়াল, ইয়েলোটা নিয়ে নিলাম। আর দুর্ধর্ষ এক একটা গাছ দেখার পর না মনটাকে আর বেঁধে রাখা যায় না, এতটাই সুন্দর। তারপর চলে আসলাম ক্রকারিজে, নানা রকমের ক্রকারিজ আছে, এবং বাট কোয়াইট কস্টলি। একটা ক্রকারিজের দাম মানে ভাবা যায় না, বোরোসিল টোরোসিল হচ্ছে সমান, সবগুলো নর্মালি হয়, বাট এছাড়া যে আদার ক্রোকারিজগুলি না প্রচণ্ডই কস্টলি। এই যে ডিশগুলি, এই হোয়াইট ডিশগুলি আমি দেখেছি, কিন্তু আমার ইচ্ছে ছিল ব্ল্যাক ডিশ, একদম টকটকা ব্ল্যাক, এখানে পাওয়া যায় ব্ল্যাক ডিশ। তো হোয়াইটগুলি দেখলাম, এই যে হোয়াইট সেটটার দাম 5,000 টাকা শুধু ডিশ, তো আমি এটা নিলাম না। কাপ নেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না, আমার ছিল কিছু সুপের ইসে নেওয়া, সুপ বাউল আর ব্ল্যাক ডিশ। এই যে সেটটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু বিশাল দাম, মানে হেভি দাম, তাই আর এটা নিলাম না আমি। পরে আমি তিনটে ডিশ নিয়েছি, ওটা হেভি ডিশ, ওইগুলো অনেকটাই দামি। তারপরে দেখুন এখানে গ্রসারি কিছু নিলাম, এখানে সামথিং ডিফারেন্ট, মানে নর্মাল গ্রসারি শপ বা ওইগুলির মতো না, একটু অন্যরকম জিনিসগুলি পাওয়া যায়, ভ্যারাইটিগুলি অন্যরকম আছে। তারপর চলে গেলাম আবার নানা রকম গ্রসারি নেওয়ার পর ফিরে চলে এলাম আমাদের সেই আবার পুরনো ফ্লাওয়ারের জায়গাতে। আবার চলে আসলাম ফ্লাওয়ারে, কারণ ফ্লাওয়ারের জন্যই আমি এখানে এসেছিলাম। অ্যাকচুয়ালি গ্রসারি কেনার কোনো একটা ইচ্ছা আমার ছিল না, আমার মেইন ছিল আর্টিফিশিয়াল প্ল্যান্ট আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, আর সেটাই আমি করলাম। দেখুন আমি অনেক কিছুই কিনেছি, সাথে কিনেছি আমার প্রিয় 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 এই ইয়েলো ফুল, প্রচণ্ড সুন্দর এই ইয়েলো ফুল কিনেছি, তাই এটা আমি ফুল আর গাছ। আর বলুন তো, গাছ আর ফুল কে না ভালোবাসে? আমি যে কতবার কত চক্কর লাগিয়েছি এখানে বোঝাতে পারবো না, ভীষণ ভালো লেগেছে।